আসসালামু আলাইকুম। আর এক সেট কবুতর বিক্রির পোস্ট নিয়ে আসলাম। দেখেন কবুতর সেটটা, দুটো কবুতরই আপনার নাকটানা জাতের, খুলনার নাকটানা জাতের কবুতর দুটোই। দেখেন এই পাশের সামনেরটা মাদি, পিছনেরটা নর। আসলে মাদিটা আমার ঘরের বাচ্চা, আর পিছনের নরটা, পিছনের নরটা আমার কিনা ছিল বাচ্চা থাকতে খুলনার থেকে। মাদিটা আমার ঘরের, মাদিটা ছিল আমার ঘরের মাদি। দেখেন আচ্ছা কবুতরটার আমি পাক, লেজ, চোখ টোক সব কিছু দেখাই। দেখেন আসলে মাদিটাই ঘরের বাচ্চা, বাচ্চাটা আমার ঘরের সাথের উপরে উড়া আছে। নটটা আসলে আমার বাচ্চা অবস্থায় কিনা ছিল, আমি জাতটা ধরে রাখার জন্য আমি আর এদের উড়াইছিলাম না। তা আলহামদুলিল্লাহ এর বাচ্চারও খুব ভালো রেজাল্ট হচ্ছে আমার কাছে, মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট হচ্ছে এর বাচ্চার, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট হচ্ছে। দেখেন তো ডাকতেছেও খুব সুন্দর। আচ্ছা আমি এদের এখন লোকাল লেজ দেখাই, বাদ বাকিগুলো দেখাই আপনারা সেগুলো দেখেন। দেখেন কবুতরটার চোখটা দেখেন, এর মাশাল্লাহ খুব সুন্দর চোখ। এটা হচ্ছে লক্ষ্মণ নর কবুতর, এটা নরের চোখ। দেখেন নরের নরটা, মাশাল্লাহ খুব সুন্দর। এরপরে পাকটা দেখেন, আসলে আমার বাচ্চা থাকতে কিনা ছিল তো আমি কখনো এর উড়াই নাই, খাঁচাই থাকে সবসময়। আমি জাতটা রাখার জন্যে আমি এদের উড়াতে চাই নাই বা উড়াই নাই, জাতটা রাখার জন্যে। যার একটা পাক দেখেন, আসলে কবুতরটা দিয়ে তো আমি ব্রিডিং করাই, এর ব্রিডিং পাখি দেখেন, ব্রিডিং এর জন্য কবুতরটা খুব সুন্দর ব্রিডিং করে, খুব সুন্দর বাচ্চা করে। দেখেন পাকটা একদমটা, দেখেন কালদম কোয়ালিটির লেজ। এরপরের পাওটা দেখেন, এই যে পাও, দেখেন এই যে আমি যে ভাইয়ের কাছ থেকে বাচ্চা কিনছিলাম খুলনাই, সে ভাইয়ের বাসার নিজের ট্যাগ লাগানো আছে। দেখেন সেই ট্যাগটাও আছে এখন পর্যন্ত ভাই। দেখেন আচ্ছা এবার মাদিটা দেখাই আপনাদের, মাদিটা দেখেন, দেখেন আপনার মাদিটার চোখটা দেখেন। এটা আমার ঘরেরই বাচ্চা, এই বাচ্চাটা সাত প্লাস উড়ানো আছে আমার কাছে। দেখেন মাদিটার পাক, দেখেন মাদিটার পাক আসলে খুব সুন্দর পাক। খুব সুন্দর পাক মাদিটার পাকটা। দেখেন আপনার নয় নম্বর পাক উঠতেছে আবার নতুন করে সবগুলো পড়ে। দেখেন মাশাল্লাহ পাকগুলো খুব সুন্দর সুইমিং করে। দেখেন খুব সুন্দর পাক, পাকের কবুতর। আর এই যে পাও দেখেন, যাই হোক কবুতর ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে আপনাদের, নিতে যদি আগ্রহী থাকেন তা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং খুলনা থেকে যদি গাড়ি থাকে তা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব। আবার যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা বাসা থেকে আইসো দেখে নিয়ে যেতে পারেন।
ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।